हे ब्यूटीज वेलकम बैक टू माय चैनल टू अ न्यू व्लॉग होप करছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ফ্রেশার্স হয়ে চলে এসেছি বাট স্কিন কেয়ার তো করিনি কেন কারণ আমি তোমাদের সামনে স্কিন কেয়ারটা করতে যাচ্ছিলাম অ্যাজ তোমরা জানো যে আমি কিছু নিউ প্রোডাক্ট পারচেজ করেছি ফ্রম Amazon ফ্রম দ্য ব্র্যান্ড ডট এন্ড কি তো আমি ভেবেছিলাম যে অ্যাজ আমি জানি যে কীভাবে কোন প্রোডাক্ট লাগাতে হয় সিস্টেম্যাটিকলি তো আমি সেটাও তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে দিই তো হ্যাঁ আজকে কোনো ডেইলি ব্লগ তো যাবে না হোপ করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে উইদাউট এনি ফার্দার অ্যাডো লেটস হপ টু দিস ভিডিও তো আমি তোমাদেরকে না আগে একটা কথা বলে রাখতে চাই যে আমি যে স্কিন কেয়ারটা আজকে করব সেটা আমি লাইট ভালো থাকার জন্য আমি দিনের বেলা স্কিন কেয়ারটা করছি কিন্তু তোমরা যদি দিনের বেলা শুধু ময়শ্চারাইজিং ক্রিম অ্যান্ড সানস্ক্রিন লাগাও গুড টু গো বাট রাত্রেবেলা মেক শিওর যে তোমরা টোনার সিরাম এগুলোও ইউজ করবে অ্যান্ড নাইট ক্রিম জেলটাও ইউজ করবে তো রাতে যেহেতু আলোটা খুব ভালো একটা আসে না তো সেহেতু আমি দিনের বেলাতেই শ্যুটটা করছি বেশি দেরি না করে লেটস স্টার্ট তো ফার্স্ট আমি যে প্রোডাক্টটা লাগাবো সেটার একটা ক্লোজার লুক তোমরা দেখে নাও তো সেটা এটা তোমরা দেখে নিলে এটা একটা টোনার এটার মধ্যে আমি তোমাদেরকে যদি বলে দিই এটার মধ্যে গ্রিন টি এক্সট্র্যাক্ট আছে নায়াসিনামাইড আছে তো নায়াসিনামাইড খুবই ভালো স্কিনের জন্য আমি একটু কয়েক ড্রপ দিয়ে হাতের মধ্যে দিব কটনের মধ্যেও দেওয়া যায় বাট কটনের মধ্যে জিনিসটা ওয়েস্টেজ আই ফিল বেশি হয় হাতের মধ্যে অ্যাটলিস্ট হাতের মধ্যে তো থেকে যায় তো সেই কারণে আমি এটাকে হাতের মধ্যে দিয়েই লাগিয়ে নিব ফেসের মধ্যে জাস্ট আমি একটু হাতের মধ্যে দিয়ে ডাব করব তোমরা যেই প্রোডাক্টগুলো ফেসে লাগাচ্ছ সেই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবে মেক শিওর অ্যান্ড অলসো হ্যান্ডেও অ্যাপ্লাই করতে পারো তো তোমাদেরকে আমি আরেকটাও ইনফরমেশন একটা কুইক টিপ দিয়ে দিই যে যখন তোমরা একটা প্রোডাক্ট লাগাচ্ছ না তো যখন তোমরা বেসিক্যালি স্কিন কেয়ার করছো তো সেটা একটু টাইম কনজিউমিং হয় এটা একটু টাইম নিয়ে তোমরা করবে লাইক তুমি এখনই টোনার লাগিয়ে দিচ্ছ ফটাফট তুমি সিরাম লাগিয়ে দিবে নো নট লাইক দ্যাট তোমাদেরকে একটু দু তিন মিনিট গ্যাপে গ্যাপে তোমাদের এটা প্রসিড করতে হবে ঠিক আছে এটা একটুখানি অ্যাবজর্ব হতে থাকুক মিন ওয়াইল আমি তোমাদেরকে কথা বলি যে এই চ্যানেলটা আমার একেবারেই নিউ তো তোমরা যারা যারা ফলো করো তারা তো করোই তাদের জন্য তো অনেক 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 থ্যাংক ইউ বাট আমি অনেক ইন্টারেস্টিং ব্লগ আগেও পোস্ট করব এর আগে পোস্ট করেওছি আরও অনেক নতুন নতুন কন্টেন্ট আমি নিয়ে আসব তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটন দাবিয়ে দিও অ্যান্ড আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও যাতে আমি আরও বেশি প্রোগ্রেস করতে পারি আমার ইউটিউব চ্যানেলে সো ইয়া তো আমার স্কিনে দেখে নাও খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে প্লাস তোমরা যদি দেখতে পাও একটা আলাদাই ইলিউমিনেট হচ্ছে আমার ফেস তো আমরা বেশি দেরি না করে সেকেন্ড প্রোডাক্টে চলে যাব সেকেন্ড প্রোডাক্টটা তোমরা একটা ক্লোজার লুক দেখে নাও তো তোমরা হয়তো দেখে নিলে কত কিউট একটা প্যাকেজিংয়ে এসছে এটা একদম সাইজটা এরকম কিন্তু তোমাদের অনেক দিনই বেশ চলে যাবে এটা এটার মধ্যে তোমাদেরকে যদি আমি বলি এটার মধ্যে কোনো এক্সট্রা ফ্রেগ্রেন্স হবে না অলসো এটার মধ্যে তোমার 10% ভিটামিন সি প্লাস ইও আছে অ্যান্ড অলসো এটার মধ্যেও তোমার 5% নায়াসিনামাইড আছে অ্যান্ড ব্লাড অরেঞ্জ অ্যান্ড তোমার পাম্পকিনের গুডনেস আছে সো আই ফিল কি এই সিরামটা আমার ফেসের জন্য সত্যি কাজ করবে হোপ ফর দ্য বেস্ট তো এখন এটা আমি অ্যাপ্লাই করছি এটা যদি তোমরা একবার দেখো কনসিস্টেন্সিটা এরকম তো স্লাইমি টাইপ একটু মেবি একটু চিপচিপা টাইপ বাট অতটাও না আমি তো দুদিন ধরে ইউজ করছি তো আমার ফেসের মধ্যে না ওরকম চিপচিপা ভাবটা আসে না
সিরাম লাগানো না খুব ভালো, লাইক তোমরা ডট এন্ড কে লাগাও বা অন্য যেটা তোমাদের স্যুট করে সেগুলো লাগাও, বাট সিরাম লাগানো সিরিয়াসলি খুব ভালো। সিরাম লাগানো উচিত তোমাদের যখন তোমরা 24-25 হয়ে যাবে তখন থেকে তোমরা সিরামটা লাগানো না ইউজ করো। আমি রেভলনে যখন ওয়ার্ক করতাম তখন রেভলনের সিরাম আর টোনার ইউজ করেছিলাম, সেগুলোও ভালো, বাট ওটা আমি কন্টিনিউয়াসলি ইউজ করিনি। বাট হ্যাঁ, এটা এখন একটা হাই টাইম যে আমি ইউজ করি, বিকজ এখন প্রচণ্ড ডট পলিউশন অ্যান্ড অল প্রচণ্ড পরিমাণে বেড়েছে। সো ইয়া, এটা একটু আমি যদি বলি এটা একটু আঠালো টাইপের, বাট অয়েলি অয়েলি ফেসটা করে না, এটা একটু আঠালো ঠিকই বাট অয়েলি না। তো এটাকেও একটু টাইম দিতে হবে, বাট তোমরা একবার দেখো সি, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে তোমাদের মেকআপের দরকার। তো নেক্সট যে প্রোডাক্টটা আমি ইউজ করবো সেটারও তোমরা একটা অগেন একটা ক্লোজার লুক দেখেই নাও। ফেসবুক বলো, ইনস্টা বলো, ইউটিউব বলো, যখনই অ্যাড আসে তখন এটারই বাপরে এত অ্যাড আসে, তো আই থট ওয়াই নট, এটা তো একবার ইউজ করা ভাই বানতা হ্যায়। তো হ্যাঁ, এটা আমি একটা ইউজ করছি, এটাও ভিটামিন সি প্লাস ই একটা ময়েশ্চারাইজিং ক্রিম। তো আমার একটা খুব ময়েশ্চারাইজিং ক্রিমের নিড ছিল অনেকদিন থেকে, তো আমি ভাবলাম এটাই কেন না। তো সবথেকে কিউট একটা থিং যেটা আমার লেগেছে এটা, ইট হ্যাজ স্প্যাচুলা, এই ক্যাপটার জন্য না খুব মেসি মেসি হয়ে থাকে, মানে আমার দ্বারা খুব মেসি হয়ে যায়, মেবি এই ক্যাপটা মেসি আদারওয়াইজ আমি মেসি। তো এটাও লাগিয়ে নেব, সিরিয়াসলি বলছি লিটারেলি খুব হাইড্রেটেড ফিল হচ্ছে আমার, খুব হাইড্রেটেড। আর গরমের দিনে না এই টাইপের ময়েশ্চারাইজারগুলো খুব নিট থাকার, আমার তো খুব ভালো লাগছে, ব্রাইট ব্রাইট শাইন ওয়ালা স্কিন। এটা একটু অ্যাবজর্ব হতে থাকুক ততক্ষণে, প্লিজ তোমরা গিয়ে একটা লাইক আর শেয়ার করে দাও এই ভিডিওটাকে, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও। লাস্ট বাট নট দ্য লিস্ট যে প্রোডাক্টটা অনেকই ইম্পর্টেন্ট, লাইক এটা আমাকে আর আলাদা করে বলতে হবে না, প্রত্যেকটা ইউটিউব স্কিন কেয়ার ভিডিওতে তোমরা দেখতে পারবে যে সানস্ক্রিনের কত 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 মানে বেনিফিটস থাকে অ্যান্ড অল। তো আমি এক্সট্রা করে কিছু বলছি না, বিকজ আমিও ইউটিউব থেকে জেনেছি যে সানস্ক্রিন এতটা বেশি ইম্পর্টেন্ট নাও ডেজ। তো হ্যাঁ, তোমরা গিয়ে একটা ক্লোজার লুক দেখে নাও। সানস্ক্রিনটার ব্যাপারে ছোট্ট করে আমি তোমাদেরকে বলে দিই, তো ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন, এটা ওয়াটার লাইট, লাইক খুবই লাইট হয়, এটা আমি নিজেও ইউজ করেছি, লিকুইড বেসের সানস্ক্রিনটা একটু বেশি, অ্যান্ড দেন এটার মধ্যে SPF 50 PA ট্রিপল প্লাস আছে। এখন যে হারে রোদ, যে হারে গরম, লাইক আমাদের এখানে এর মধ্যে UVA প্লাস UVB ব্লু লাইট প্রোটেকশন অ্যান্ড ব্লা 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 বহুত এখানে দেওয়া আছে যে অনেক বেনিফিটস আছে। ওদেরকেও আমি টেক্সচারটা একবার দেখিয়ে দিই, এটা কীরকম টেক্সচারে আসে যদি দেখো, এটা এরকম টেক্সচারে লাইক ওয়াটারি পুরো, তো আমি সানস্ক্রিনটা বেসিক্যালি একটু বেশি লাগানোই প্রেফার করি। ও অলসো এটার মধ্যে না কোনো হোয়াইট কাস্ট নেই, তোমরা যদি দেখো একবার, যদি একটা আমি পার্সোনাল আমি জানি না এটা কতটা কি, বাট এটা খুব ভালো একটা ময়েশ্চারাইজ টাইপেরও, লাইক এটা ফেসটাকে না একটু ভালো ময়েশ্চারাইজও করে। যাদের ড্রাই বলো, যাদের অয়েলি বলো, এটা অল স্কিন টাইপের জন্য,
তো এটাও তোমাদেরকে একটা ইনফর্ম আমি করে দিই, এটা অল স্কিন টাইপ। আই এম ভেরি হ্যাপি উইথ মাই স্কিন রাইট নাও, লাইক সুপার হেলদি, সুপার ব্রাইট, লোডস অফ ভিটামিন সি অন ইট। সো ইয়া, হাউ ডু ইউ লাইক ইট গাইস, কমেন্টসে প্লিজ বলো। তোমরা যদি লাইক না করে থাকো ভিডিওটাকে, প্লিজ গিয়ে একবার লাইক করে দাও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনও দাবিয়ে দাও। হোয়াট আর ইউ ওয়েটিং ফর গাইস? তো বেসিক্যালি না, এটা আমার একটা ব্লগিং চ্যানেল, তো আজকে সেরকম ব্লগ শ্যুট করার মতন সকালের দিকটা যেহেতু ছিল না, তো আই থট কি যে আমি এরকম একটা স্কিন কেয়ার রুটিনই দিয়ে দিই তোমাদেরকে, যে অ্যাপ্লাই কীভাবে করতে লাগে। তো আমি তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। অ্যান্ড নেক্সট যে ব্লগটা যাবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্লগ। তোমরা সবাই চেনো সোনুকে, সোনুর বার্থডে ব্লগ আসতে চলছে, তো সুপার এক্সাইটেড। ডোন্ট ফরগেট ইওর লিপস গাইস, দে আর ভেরি সেন্সিটিভ, জাস্ট টু লুক লিটল গুড। Or you can say just to put little color. I'm just applying this color. This is from Revlon Super Lustrious, and this is in the shade Forward Magenta 416. So you guys can check out this color. I personally love this color. সুপার ব্রাইট, সুপার ইউ নো গার্লি কাইন্ড অফ কালার। তো তোমার আমার স্কিনটা এখন দেখতে কীরকম লাগছে একবার বলে দাও তোমরা। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে, আই লিটারালি লাভিং দিস প্রোডাক্টস। বাট লেটলি আমি তোমাদেরকে সেটা আপডেট করে দেবো, অনেস্টলি বলে দিব যে আমার স্কিনে যদি কোনো রকম কিছু প্রবলেম হয় সেটা তোমরা ভিডিওতেও দেখতে পারবে যদি কোনো রকম কিছু প্রবলেম হয়। অলসো আমি তোমাদেরকে একটা বলে দিই যে ভীষণ 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 হাইড্রেটেড রাখো, স্কিনটা তখনই ভালো থাকবে যখন তোমরা ভেতর থেকে, শরীরের ভেতর থেকে তোমরা ভালো থাকবে। লাইক ভীষণ পরিমাণে জল খাও, অ্যান্ড অলসো নারকেলের জল বলো এগুলোও তোমরা ইনটেক করো, বাদাম খাও, অনেক বেশি হাইড্রেটেড খাওয়ার খাও, যে সবজি খাও, গ্রিনরি খাও, যাতে তোমাদের ইউনো ভেতরটা পিউরিফাই থাকে। তোমাদের যদি ভেতরটা পিউরিফাই থাকে দেন তোমাদের স্কিনটা এমনিই গ্লো করবে। অ্যান্ড অলসো তোমরা যতই 10-15টা জিনিস কেননা মুখের লেয়ারের পর লেয়ার লাগাও, স্কিন ভালো হবে না যতক্ষণ না তোমাদের ভেতরটা পিওর হচ্ছে। সো আমি রাতের জন্য যে ক্রিমটা ইউজ করি সেটা দুদিন ধরে আমি নাইট জেলটা ইউজ করছি, সেটা এটা। আমি কোনো একটা ব্লগে বা এরকম কোনো একটা কিছুতে আমি রাত্রেবেলা আমার স্কিন কেয়ারের রুটিনটাও দেখিয়ে দেবো কোনো একটা ব্লগে হোক। এই নাইট জেলটা আমি পার্টিকুলারলি ইউজ করছি, এটার একটা ক্লোজার লুক তোমাদেরকে আমি দিয়ে দিব। তোমাদেরকে আমি একটা খুব ইজি ফর্মুলা বলে দিই, CTSMS উইচ ইজ ক্লিনজার টোনার সিরাম ময়শ্চারাইজিং ক্রিম দেন সানস্ক্রিন। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ যদি তোমাদের কিছুও আমি হেল্প করতে পারি বা যদি তোমাদের কিছুও একটুখানি প্রফিট হয় ভিডিওটা দেখে, দেন প্লিজ 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 লাইক মাই ভিডিও, শেয়ার মাই ভিডিও, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। নেক্সট ব্লগগুলো ইন্টারেস্টিং আসতে চলছে সোনুর বার্থডে নিয়ে, সো আই এম সুপার এক্সাইটেড। তো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই।